একজন কেউ আসে, বিজেপি থেকে একজন কেউ আসে, ধরুন একজন কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তই না, তার সমাজে একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে, তার এলাকায় একটা জনপ্রিয়তা রয়েছে, শাখা একটা জনপ্রিয়তা রয়েছে, সে নির্দল হয়ে দাঁড়িয়েছে, সে যদি তৃণমূল কংগ্রেসে আসতে চায় তার জন্য আমার দরজা খোলা। কিন্তু তো প্রিয় বন্ধুরা, বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল থেকে শুরু করে বিরোধী দল প্রত্যেকেই কিন্তু টের পেয়ে গেল যে কুর্মী ফ্যাক্টর কি জিনিস। হয়তো এটাই সর্বপ্রথম ভারতবর্ষের ইতিহাসে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো বলবোই বন্ধুরা, এটা সর্বপ্রথম যে কোনো সামাজিক সংগঠন রাজনৈতিক ময়দানে নেমে মাত্র এই 15 দিনের মাথায় উইদাউট ঠিকঠাক মতো প্রচার না করা সত্ত্বেও তারা 400+ জায়গাতে জয়লাভ করেছে, যেটা পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষর লেখা থাকবে এবং এটা একটা রেকর্ড বন্ধুরা। কুর্মীরা বুঝিয়ে দিল যে কুর্মীরা শুধু মাত্র ভোটার নয় বা ভোট ব্যাঙ্ক নয়, তাদেরও নিজস্ব নির্দিষ্ট একটা দাবি রয়েছে, তাদেরও বাঁচার অধিকার রয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসে, ভারতবর্ষের ইতিহাসের পাতায় তাদেরও নিজস্ব জাতিসত্তা আছে। তারাই যে এই ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম আদিমতম জনজাতি তার প্রুফ কিন্তু তারা, সমস্ত ডকুমেন্ট কিন্তু আছে, কিন্তু আজ তারা শুধুমাত্র, সেটা রাজনৈতিক কারণ হতে পারে বা এক্সট্রা অন্য কোনো কারণের জন্য হতে পারে, যে আমাদের কিন্তু সিআরআই রিপোর্টের কমেন্ট এবং জাস্টিফিকেশন রিপোর্টটা কিন্তু রাজ্য থেকে কেন্দ্র যাচ্ছে না, বা কেন্দ্র হয়তো রাজ্য যদি পাঠিয়ে থাকে কেন্দ্র কাজ করছে না। যাই হোক না কেন বন্ধুরা, মোটামুটি কুর্মীরা তারা তাদের জাতিসত্তা ফিরে পাচ্ছে না। এখানে উভয়ের এই কর্তব্য, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের, কুর্মীদের জাতিসত্তা ফিরিয়ে দেওয়া। তো বন্ধুরা, আজকে একটা তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি, দেখে নাও। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি হাইকমান্ড, সেকেন্ড হাইকমান্ড, তিনি কিন্তু বলেছিলেন ইয়ের আগে আর কি, ভোটের আগে তিনি বলেছিলেন, কি বলেছিলেন দেখে নাও। কোথা বাংলার চষে বেড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন নির্দল প্রার্থীদের উদ্দেশ্যে তিনি কি বলেছিলেন, আগে শোনাই এখন কি বলছেন। আমি অত্যন্ত স্পষ্টভাবে বলেছি, যারা তৃণমূল কংগ্রেসের টিকিট পায়নি এবং পরবর্তীকালে নির্দল হয়ে দাঁড়িয়েছে তাদেরকে আমরা দলে নেব না। ভোটের আগে কিন্তু তিনি এটা বলেছিলেন, বাট বর্তমানে ভোটের পরে তিনি কি বলছেন আরেকবার দেখে নাও, দেন আমি প্রতিবেদনটাতে আসছি। আমি তো বারবার বলেছি যে ভালো লোক আমার দলে আসতেই পারে, তাদের জন্য আমার দরজা খোলা। সিপিএম থেকে যদি একজন কেউ আসে, বিজেপি থেকে একজন কেউ আসে, তার জন্য আমার দরজা খোলা। দেখো কি বললো বন্ধু, তিনি বলছেন যে সমস্ত সামাজিক নির্দল দল যারা, যাদের একটা সম্মান রয়েছে সমাজে, একটা তারা জিতেছে, তারা কিন্তু, তাদেরকে কিন্তু সে সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। এই যে ব্যাপারটা বন্ধুরা, এটাই তো কুর্মীদের জয়। আজ সমস্ত দল বুঝে গেছে যে কুর্মী জিনিসটা কি। আজ কুর্মীরা প্রুফ করে দিল রাজনৈতিক ময়দানে নেমে যে কুর্মী জিনিস কাকে বলে এবং কুর্মী কি করতে পারে, এবং তাদের রাজনৈতিক দূরদর্শিতা ঠিক কতটুকু, এটা কিন্তু সবাই টের পেয়ে গেছে। তাই আগামী 24 সালে কি হবে কেউ কিছু বলতে পারছে না বন্ধুরা। এটা শিওর থাকো বন্ধুরা যে কুর্মীদের জাতিসত্তার যে আন্দোলন, এটা সাংবিধানিক এবং উভয়েরই উচিত রাজ্য এবং কেন্দ্রের আমাদের জাতিসত্তা তাকে ফিরিয়ে দেওয়া। সর্বশেষ একটা কথাই বলবো বন্ধুরা, বেশ করে যেখানে পঞ্চায়েত সমিতি বলো বা প্রধান গঠন ক্ষেত্রে যেখানে ত্রিশৃঙ্খ অবস্থা দেখা যাবে, সেখানে কিন্তু আমাদের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো যেটা বলেছেন যে কোন রাজনৈতিক দলের ঝান্ডার তলায় কিন্তু গিয়ে বিক্রি হয়ে যাবেন না বা নিজের মেরুদণ্ডটা বাঁকা করবেন না। আপনারা পাবলিকের ভালোবাসা, এতজন মানে কি বলবো, এতজন মানে কি, মানে কি বলবো, মানে এতজন তোমাদের প্রতি যে ভালোবাসাটা দেখিয়েছে মানুষজন, গ্রামের মানুষজন, ঠিক আছে, সমস্ত জাতির তারা ভালোবাসা দেখিয়ে তোমাকে ওই সিম্বলে তোমাকে জয়ী করেছে, সেই সিম্বলটা অন্তত অ্যাটলিস্ট মর্যাদাটা রাখবেন, নিজের মেরুদণ্ডটা বাঁকিয়ে দেবেন না, ঠিক আছে। এইটুকুই বলার। আর সব একটা কথাই বলবো,
যে আপনারা যারা যারাই জয়ী হয়েছেন এবার নির্বাচনে, আপনারা প্লিজ সাধারণ মানুষের কথা ভাবুন, সাধারণ মানুষের ডেভেলপমেন্টের কথা ভাবুন, গ্রাম বাংলার ছেলে মেয়েরা যাতে জব পায় তার কথা ভাবুন, নট অনলি কন্ট্রাকচুয়াল জব, পার্মানেন্ট জব যাতে হয় তার ব্যবস্থা করুন। আপনারা জয়লাভ করেছেন, গ্রাম বাংলার রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে। যদিও অনেক জায়গায় রাস্তাঘাটের প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে না বলবো না, কিন্তু বাট সমস্ত জায়গায় যাতে কারেন্ট এবং জলের ব্যবস্থা থেকে শুরু করে এ টু জেড সমস্ত কাজ যাতে খুব তাড়াতাড়ি হয় সেইগুলো ব্যবস্থা করুন। আপনারা অবশ্যই আরও আরও যদি ভালো কাজ করেন আপনারা আবার জয়ী হবেন, কারণ সাধারণ মানুষ কী চায়, তারা তাদের একটা শান্তি শৃঙ্খল জীবনযাপন করতে চায় এবং সুখে শান্তি থাকতে চায়, এবং তাদের ছেলে মেয়েদের যাতে একটা ভবিষ্যৎ সিকিউরিটি থাকে সেটাই তারা চায়। আর এটা আপনারা করতে পারলেই জয়লাভ করবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? তো আশা করছি বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাপোর্টটা করো। টাটা, ভালো থাকবেন সবাই আপনারা।